ছাত্র ছাত্রী ভাই বোনেরা কেমন আছো তোমরা? আমরা বর্তমানে এই কোভিড-19 নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত আছি, কিন্তু তাই বলে তো আমাদের জীবন থেমে থাকবে না। আমাদের সমস্ত কাজকর্মগুলো চালিয়ে যেতে হবে। তোমরা যেহেতু ছাত্র, তোমাদের কাজকর্মের মধ্যে পড়াশোনাকে প্রথম অগ্রাধিকার দিতে হবে। সেই হিসাবে আমরা অনলাইনে আমাদের লেখাপড়াটা চালিয়ে যাব। তো যা হোক, গতদিনটা আমরা যে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি সেই আলোচনাই করব। গতদিন আমরা প্রথম পাঠটা আলোচনা করেছিলাম, যেটা ছিল আমাদের সপ্তম অধ্যায় 7A বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এটা একাদশ দ্বাদশ শ্রেণীর কোডটা তো তোমরা জানো, বিষয় কোড 266। তো গতদিনকে আমরা সূত্র এবং ধর্ম সম্পর্কে আলোচনা করেছি। আশা রাখি তোমরা ওগুলো ভালোভাবে দেখেছো। যদি ভালোভাবে দেখে থাকো, আমার বিশ্বাস তোমরা এটা সহজে বুঝতে পারবে। তা আজকে আমাদের আলোচনা হবে MCQ সম্পর্কে। তো দেখো, তাহলে আমরা আসা যাক আমাদের প্রথমে। দেখো, সেক ইনভার্স 25/4 প্লাস সাইন ইনভার্স 24/25 এর মান কত? এখানে আমাদের চারটি আনসার দেওয়া আছে, যেহেতু মাল্টিপল চয়েস। তো আমরা এখানে তোমার এখানে ব্যাখ্যাটা করছি। এই সেকটাকে, সেক ইনভার্স 25/24, এটাকে আমরা কি লিখতে পারি? কোস ইনভার্স 24/25, সাইন ইনভার্স 24/25 এখানে থাকবে। তো গতদিনকে আমরা একটা সূত্র লিখছিলাম, সাইন ইনভার্স এক্স প্লাস কোস ইনভার্স এক্স সমান π/2। তাহলে এক্স বলতে আমাদের এই 24/25টাকে তুমি এক্স হিসাবে মনে করবে। তাহলে আমাদের রেজাল্টটা কি আসছে? π/2। এখন দেখো তো π/2 কি কোথাও আছে? দেখো এই গ নম্বরে আছে π/2। তাহলে আমাদের আনসার হলো গ নম্বর π/2। আশা রাখি বুঝতে পেরেছ। তো এবার আমরা দ্বিতীয়টি শুরু করি। দেখো, ফাংশন অফ এক্স সমান কোসেক কোট ইনভার্স, একটি ত্রিকোণমিতিক ফাংশন হলে একটি ত্রিকোণমিতিক ফাংশন হলে এফ অফ টু এর ফাংশন অফ টু এর মান কত? এর মান কত? দেখেন আমি ব্যাখ্যাটা করছি। আমাদের করতে হবে কি? দেখো, আমরা জানি কোসেক ইনভার্স কস থিটা, থিটা ট্যান ইনভার্স ট্যান থিটা, থিটা সেক ইনভার্স সেক থিটা থিটা। তাইলে যেহেতু এটা কট ইনভার্স আছে, এই কট থেকে তুমি কোসেকটা বের করে নিতে। একটা সমকোণী ত্রিভুজ এঁকে ভালো, তো সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন কট মানে কি জানি? ট্যান আমাদের কি লম্ব বাই ভূমি। তাইলে কট হবে কি? ভূমি বাই লম্ব। তাইলে অধিভুজটা এখানে কি পাবে তুমি? অধিভুজ স্কয়ার সমান কি? লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। তাইলে এটা যেহেতু আমাদের অধিভুজ, এটা তাহলে সঙ্গত কারণে বুঝতে পারছো এটা হবে 1 + x² বুঝেছ? তাহলে এখন দেখো আমরা এটাকে লিখতে পারছি কোসেক। তাহলে এখন কোসেক ইনভার্স করবো। তা কোসেক কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাইলে কোসেক তো তার বিপরীত, কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব। তাইলে √1 + x² / 1, দ্যাট ইজ কোসেক ইনভার্স এটা। তাইলে কোসেক ইনভার্স কোসেক
cosec inverse root 1 plus x square. তাহলে থাকে কি 1 plus x square. দেখো তো এই রেজাল্ট আসে কি এটা পেলাম আমরা ফাংশনের মান তো আমাদের বলছিল ফাংশন 2 f of 2 তাহলে এই ফাংশনে তুমি f of 2 বসিয়ে দাও তাহলে f of 2 বসালে কি পাই 1 plus 2 এর স্কয়ার দ্যাট ইজ root 5 এখন দেখো তো root 5 আছে কি হ্যাঁ দেখো কোন নাম্বারটি root 5 তাহলে আমাদের आंसर কি হলো आंसर হলো কোন নাম্বার বুঝেছো আশা রাখি কারো বুঝতে এখানে অসুবিধা হয় নাই তো এবার আমরা পরবর্তীতে আসি নাম্বার এসো সাইন ইনভার্স 4 বাই 5 প্লাস 2 ট্যান ইনভার্স 1 বাই 1 থার্ড এর মুখমান হবে মুখমান হবে চারটি আনসার আছে পাই বাই 2 পাই বাই 3 2 pi by 3 3 pi by 4 তো আমরা একটু দেখি ব্যাখ্যা করে দেখি ব্যাখ্যা দেখো sin inverse 4 by 5 plus 2 tan inverse on third তো এত কাজ করো তুমি এটাকে ট্যানে নিয়ে আসো সাইন থেকে তাই তো ওই একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলো সাইন মানে কি লম্বায়ু ত্রিভুজ তাইলে এখানে আমাদের ভূমি কত হবে থ্রি তাইলে এখন আমরা ট্যানে আসবো তা ট্যান মানে কি লম্বায়ু ভূমি তাহলে এটাকে তুমি লিখতে পারছো ট্যান ইনভার্স লম্ব কত ফোর ভূমি কত থ্রি আচ্ছা আবার টু ট্যান ইনভার্স এটা সূত্র গত ক্লাসে তোমরা জানো টু ট্যান ইনভার্স এক্স কি ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ট্যান ইনভার্স ফোর বাই থ্রি প্লাস ট্যান ইনভার্স টু বাই থ্রি 9 by 8 so tan inverse 4 by 3 plus tan inverse 3 by 4 তো এটাকে আমরা আমরা কি জানি cot inverse x plus tan inverse x সমান সমান pi by 2 তাহলে এই tanটাকে তুমি উল্টে লিখো তাহলে এটাকে লেখা যাবে cot inverse 3 by 4 plus tan inverse 3 by 4 তাহলে এটা মানে কি লিখতে পারবো pi by 2 আমাদের কি দেখো তো কোনো pi by 2 आंसर আছে কি এই যে কোন নম্বরে দেখো pi by 2 আছে তাহলে আমাদের आंसरটা হলো pi by 2 দ্যাট ইজ কোন নম্বর आंसरটা হলো আমাদের ক এবার আমরা নেক্সট আসি ট্যান ইনভার্স হাফ প্লাস কট ইনভার্স থ্রি সমান কত তো এখন এটা কি আছে জিরো আমাদের কতে ওয়ান গতে আছে ওয়ান বাই রুট টু ভতে থ্রি বাই টু তো তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরে আগে আমাদের একটা ট্যান আছে এবং একটা কট আছে তাহলে আমরা এই কটটাকে আগে ট্যান বলি দেখা সাইন ট্যান ইনভার্স হাফ
plus tan inverse on third. কারণ sin তোমরা তো জানো tan a + b সূত্র তো জানাই আছে, তাইলে tan a + b সূত্র কি আমাদের tan a + b by 1 minus ab. তাহলে sin tan এটা আসছে 5 by 6, নিচেও আমরা পাচ্ছি সব থেকে একবার দিলে 5 by 6, তাইলে এখন এটাকে আমরা পারলাম sin tan 1, তো sin tan tan এটাকে কি লিখতে পারবো আমরা tan ইনভার্স আছে অনেক পরিবর্তন আমরা লিখতে পারি tan পাই বাই 4, তাহলে এটা আমাদের আসলো পাই বাই 4 sin পাই বাই 4, তো sin পাই বাই 4 এর মান কত জানো? sin পাই বাই 4 কত আমাদের 1 বাই রুট 2। এখন দেখো 1 বাই রুট 2 আছে কিনা, দেখো আমাদের গ নম্বরে 1 বাই রুট 2 আছে, তাহলে আনসারটা হলো কি আমাদের এই গ 1/√2, বুঝছো? তো তাইলে এবার এসো ছয় নম্বরে আসি আমরা, পাঁচ নম্বরে tan 1/3 cot inverse x plus cot inverse 1 by x এর মান হবে, এর মান হবে cot 1 by root 3 cot root 3 ঘতে আছে 1 ঘতে 0। তো আমরা ব্যাখ্যাতে আসি, tan 1/3, তো এটাকে তুমি cot inverseটাকে আমরা কি লিখতে পারি tan inverse 1 by x plus cot inverse 1 by x, তো আমরা কি জানি tan inverse x plus cot inverse x, এটা কি শিখেছি আমরা গত ক্লাসে যে tan inverse x plus cot inverse x সমান সমান pi by 2, তাহলে tan 1/3 into pi by 2, যেহেতু tan inverse x plus cot inverse x সমান pi by 2, তাহলে এটা তুমি পেলে tan pi by 6, tan pi by 6, tan pi by 6 কত? tan 60, tan 30, 1 by root 3, এখন দেখো তো 1 by root 3 কত উত্তর আছে কি? দেখো এই ক, তাহলে আনসারটা হলো আমাদের ক নাম্বার, বুঝেছ? তো এভাবে দেখো তোমরা গতদিনকে যে সূত্রগুলো আমি দিয়েছিলাম ওই সূত্র প্রতিটা যদি তোমাদের নলেজে থেকে থাকে আমার বিশ্বাস একটি এমসিকিউ তুমি পরীক্ষা হলে ছেড়ে দিয়ে আসতে পারবে না, তুমি সবটাই পারবে। এখন দেখা যাক আমি আর একটি করি, ছয় নম্বর নিয়ে আসো, সাইন সাইন ইনভার্স 1/5 প্লাস cos inverse x সমান 1 হলে x এর মান হবে, x এর মান হবে তো দেখো আমাদের যে আনসার চারটি দেওয়া আছে 2/5, কতে আছে 1, কতে আছে 4/5,
ভতে ওয়ান বাই ফাইভ। এখন আমরা আগের মতো ব্যাখ্যাতে আসি, আমরা ব্যাখ্যা দাও সাইন সাইন ইনভার্স ওয়ান বাই ফাইভ কজ ইনভার্স এক্স সমান ওয়ান। তো জানো ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, সাইন নাইনটি ওয়ান, সাইন নাইনটি ওয়ান তার মানে কি সাইন পাই বাই টু। তাহলে তুমি এটাকে লিখো সাইন সাইন ইনভার্স ওয়ান বাই ফাইভ প্লাস কজ ইনভার্স এক্স সমান সাইন পাই বাই টু, লিখেছ? তাহলে এখন কি করতে পারবে, সাইন বা দিয়ে দিয়েছি, দিলে কি পাচ্ছি সাইন ইনভার্স ওয়ান বাই ফাইভ প্লাস কজ ইনভার্স এক্স সমান পাই বাই টু। তো দেখো এবার এবার এই কজ ইনভার্স এক্সটাকে ডান সাইডে নিয়ে যাও। তো এখানে দেখো আমরা কি লিখতে পারি, পরের লাইনটা সাইন ইনভার্স ওয়ান বাই ফাইভ। তো তুমি জানো যে আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এই পাই বাই টু পরিবর্তে আমি কি লিখবো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। এই কজ ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স কেটে গেলে থাকবে কি আমার সাইন ইনভার্স এক্স। তাহলে এবার উভয় পাশ থেকে তুমি এখন সাইন ইনভার্সটা যদি বাদ দাও তাহলে তোমার রেজাল্ট আসছে কি এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ। দেখো তো ওয়ান বাই ফাইভ তো রেজাল্ট আছে কি, হ্যাঁ আমাদের এই ঘটা ওয়ান বাই ফাইভ। তাহলে আমাদের আনসারটা কি হবে, আনসার হল ঘ, ঘ নম্বরটাকে আমরা আনসার হিসাবে নিয়েছি। এবার দেখো সাত নম্বরে আসি আমরা, সাত নম্বরটা দেখো মাইনাস ওয়ান লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল ওয়ান হলে হলে সাইন কজ ইনভার্স এক্স প্লাস কস সাইন ইনভার্স এক্স এর মান হবে মান হবে কতে আমাদের দেওয়া আছে জিরো কতে টু এক্স গ হল পাই মাইনাস টু এক্স ঘতে আছে টু রুট ওয়ান মাইনাস এক্স এর স্কোয়ার। তো আমরা এখানে ব্যাখ্যাটা দেখি কি হয় আমাদের। তো দেখো সাইন কজ ইনভার্স এক্স প্লাস কস সাইন ইনভার্স এক্স। তো এখন আমরা এই কজ ইনভার্সটাকে কজ ইনভার্স এক্স মানে কি কজ ইনভার্স এক্স তার মানে রাইট আলফা ধরলে তাহলে কজ এক্স সমান আলফা। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি সাইন কজ থেকে সাইনে যায় কস সাইন ইনভার্স রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তেমনি ভাবে এটা উল্টোটা এটাকে লেখা যায় কস কস ইনভার্স রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা তো আমরা লিখতে পারি, তাইলে মানে কসটাকে আমরা অ্যাঙ্গেল তোমাদের শিখিয়েছি যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গায় দিতে পারি। তো সেখান থেকে আমরা কসটায় চলে গেলাম সাইন সাইনটায় চলে গেলাম কস। সাইন ইনভার্স সাইন থিটা মানে কি থিটা, তাহলে এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমাদের দুটি এলো টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো তো আছে কি আমাদের এই রেজাল্ট, হ্যাঁ এই ঘ নম্বরে আছে টেন ইনভার্স ওয়ান বাই ফোর প্লাস টেন স্কোয়ার সেক ইনভার্স থ্রি এর মান কত। তো ব্যাখ্যায় আসি, সেক স্কোয়ার টেন ইনভার্স ফোর প্লাস টেন স্কোয়ার সেক ইনভার্স থ্রি। তো সেক স্কোয়ার থেটা মানে কি জানি আমরা, ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা, ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা। টেন স্কোয়ার থিটা লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান।
জানো tan cos theta tan theta মানে theta তাহলে 4 1 plus 16 plus second cos sec second cos theta মানে theta মানে 9 minus 1 তাহলে 25 দেখো তো 25 आंसर আছে কি তাহলে आंसर হলো আমাদের ভ নাম্বার তো দেখো এক ও দুই নং সূত্র এক ও দুই নং আমাদের সূত্র আছে তিন নংয়ের ক্ষেত্রে এটা আমরা দেখছি কোসেক ইনভার্স এক্স আমরা কি লিখতে পারি কোসেক ইনভার্স এক্স মানে এটা যদি আমরা ত্রিভুজটি চেঞ্জ করে আসি তাহলে এটা আমাদের আসে সেক ইনভার্স এক্স ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটা আসে কিন্তু এটা তো আমাদের এখানে নাই এখানে আছে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার তাহলে এটা তো আমি নিতে পারছি না তাহলে আমাদের আনসার হলো কি 1 আর 2 দ্যাট ইজ আনসার 1 আর 2 কত ক তাহলে আমাদের আনসার হচ্ছে ক যেহেতু ক নাম্বারটা আমাদের মিলে না তো ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা এতক্ষণ ভিডিওটা আমার সাথে দেখলা যার জন্য তোমাদের ধন্যবাদ আমি আশা রাখি তোমরা যদি এইভাবে সূত্র ধরে আগাতে থাকো তাহলে প্রত্যেকটি প্রবলেমই তোমরা সলভ করতে পারবে তো আমি তোমাদের বাকি যে সলভের জন্য যে সমস্ত কাজ সেগুলো তোমাদের অনলাইন মেসেঞ্জারে পাঠিয়ে দেব সেগুলো তোমরা সলভ করে আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে তো সকলকে ধন্যবাদ আজকের মতো আমি শেষ করছি।